Hello guys, assalamu alaikum. কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখেন, এটা হচ্ছে সৌদি আরবের ইলেকট্রিক সিটির অফিস, সবচেয়ে বড় অফিস রিয়াদের মধ্যে। এটা হচ্ছে, এটা আপনার পক্ষ হচ্ছে তারিক বানবান। সম্ভবত আপনারা হয়তো যারা রিয়াদে থাকেন তারা হয়তো চিনবেন, বাকিরা হয়তো নাও চিনতে পারে। ঠিক আছে, জায়গাটা অনেক দূর, তবে অনেক সুন্দর একটা জায়গা আর কি। একচুয়ালি আমার ভালো লাগার কারণ হচ্ছে যে লং ড্রাইভ, তো আমি যে জায়গায় থাকি ওই জায়গা থেকে এই জায়গাটা অনেক দূর। তো আমি দেখাচ্ছি আমি কোন জায়গায় থাকি বা এদিকে একটা পার্ক হইবে, একটা পার্কের জন্য কাজ চলতেছে, পার্ক হইবে। আমি চাইলে পিছিয়ে একটা রোড ছিল ইউটার্ন করার জন্য, কিন্তু ওটা নিলাম না, কারণ আপনাকে দেখা আমার জন্য আর কি জায়গাটা সুটিং করলে তো আমি হাইওয়ে চলে যেতাম। ভাবলাম যে হাইওয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আসেন সবাই দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে কলেজ, আমি এসে পড়েছি মালিক ফাহাদ রোড, হচ্ছে মালিক ফাহাদ। এটা রিয়াদ থেকে যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য রাস্তাটা ব্যবহৃত হয়। আমি আপনাদের দেখাচ্ছি এখন আমাকে ইউটার্ন নিতে হবে, কারণ আমার বাসা হচ্ছে উল্টা দিকে। তো তার জন্য ইউটার্নের জন্য আমি উঠে মধ্যে উঠছি। উপর থেকে সৌদি আরব দেখা যায়, ছিল উপরে না আর উপরও গুলা গুলা দেখা যাচ্ছে। এগুলা কিন্তু কুয়াশা না, আপনারা ভাইবেন না যে এগুলো কুয়াশা বা কিছু, এগুলো হচ্ছে বালি। প্রচন্ড ভালো উড়ে
வச்சு யூனிவர்சிட்டி, ப்ரைவேட் யூனிவர்சிட்டி இருக்கும். இப்போ யூனிவர்சிட்டி நாமளே காசு தேவை. রোডটার স্পিড হচ্ছে 120, স্পিড বাট 120 চালায় না, এটা হচ্ছে সমস্যা। ট্রাভেল দিতে অনেক ভালো লাগে, তার জন্য আমি ড্রাইভিং লাইনটাই বাইছে নিয়েছি, কারণ আমার ঘুরতে প্রচণ্ড ভালো লাগে। তো বিশেষকে ড্রাইভিং এ জব করলে অনেক ঘোরাঘুরি সামনে একটা আসছে সাইনবোর্ড, ওই জায়গায় একটা ক্যামেরা আছে, ওই জায়গায় আসার আগে কি ক্যামেরাটা আমি একটু অফ করবো, ক্যামেরা অন করছি। দেখা গেছে কি একটা ক্যামেরা লাগলেই মনে করেন 500 টাকা ধরে বানাবে, আমি 500 টাকা যেটা বাংলাদেশের জন্য বড় একটা সংখ্যা।